نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبعي نماز الدرود پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم হেলফুল ফজল ইসলামী যুব সংঘের উদ্যোগে এবং আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মহাসম্মেলন সম্মানিত সভাপতি মহোদয় জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, জনাব হাজী শাহ নাসির আলী সাহেব, জনাব হাজী আনসার আহমদ সাহেব, জনাব তাহিদুল্লাহ সাহেব, জনাব হাজি আমিরুল ইসলাম সাহেব, জনাব মিজানুর রহমান সাহেব, প্রধান অতিথি শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি ভালোবেসে মহব্বত করে তার পবিত্র কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য প্রচন্ড শীত করোনা সব উপেক্ষা করে দিনে মজলিসে কোরআনের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি সময় নষ্ট একেবারেই করতে পছন্দ করি না, তাই আমার মূল আলোচনায় শুরুতেই চলে গেছে, যেটা মূল কথা সেটা শুনতে হবে। কোরআনে কারীমে কতগুলো সুরা আছে? 114টি। যে বিষয়ে কথা বলবো এর একটু ছোট্ট পরিচয় দিচ্ছি। আমি যে সুরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, এই সুরাটা কোরআনের 23তম সুরা, 114টির মধ্যে এটা 23।
কোরআনে কারিমে পারা আছে 30টি, তার মধ্যে এই সূরাটি 18তম পারার প্রথম পৃষ্ঠার বিসমিল্লাহর পরে প্রথম লাইন থেকে আরম্ভ হয়েছে এই সূরাটি। এই সূরায় আয়াত আছে 118টি, বলেন কয়টি মনে থাকবে? তো 118টি। কোরআনে কারিমের সমস্ত সূরাগুলো মাক্কি অথবা মাদানি, এই সূরাটা মাক্কি। কোরআনুল করিমের প্রতিটি সূরার এক বা একাধিক নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরা এত গুরুত্বপূর্ণ, জানি না আমরা কজন জান্নাতে যাব বা যাব না, বা আদৌ কি আমাদের ঠিকানা জান্নাত কিনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত ভাবে নিঃসন্দেহে এই সূরাতে 6-7টি গুণাবলীর কথা উল্লেখ করে বলেছেন, এই গুণাবলী গুলোর অধিকারী যারা হবে, চাই নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহর জান্নাতের অধিকারী হবে। শুধু যে জান্নাতের অধিকারী হবে এমন না, নিশ্চিত ভাবে জান্নাতের অধিকারী হবে। এটা তো আমি হবে আমল করে সে কথা বললাম, কিন্তু আল্লাহ কোরআনে কারিমে কদ আফলাহাল মুমিনুন বলে বলছেন যাদের মধ্যে এই গুণাবলী গুলো আছে তারা অলরেডি জান্নাতি হয়ে গিয়েছে, সফল কাম হয়ে গিয়েছে। এত গুরুত্বপূর্ণ এই গুণাবলী। তো এখন তো মাহফিল গুলাতে আওয়াজ আছে, ওয়াজ নাই। আমার এই কথা বলার উদ্দেশ্য এখান থেকে কিছু আমল নিজেরা নিয়ে যাওয়া, এবং সে আমল গুলো মৃত্যু পর্যন্ত কাজে লাগার মতো করে করতে থাকা, প্রতিষ্ঠিত করা। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট তাফসীরে রূহুল মানিতে এসেছে, নবীজির কাছে যখন ওহি আসতো তখন মৌমাছির মতো আওয়াজ হতো, মৌমাছি যেরকম ঘুম ঘুম একটা আওয়াজ হয় এরকম আওয়াজ হতো। রসুলের কাছে ওহি এসেছে এরকম আওয়াজ হয়েছে, নবীজি সাথে সাথে ওহি আসার পরে দুই হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াআসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়াআরদিনা ওয়ারদা আননা। এই দোয়াটা আল্লাহ করতে আরম্ভ করলেন, রাসূল আল্লাহর কাছে করতে আরম্ভ করলেন। অন্যদিকে এই দোয়াটা তিরমিজির হাদিসে এসেছে, 3474 নম্বর হাদিসেও এই দোয়ার কথা উল্লেখ আছে। মানে এই বর্ণনাটি তো তাফসীরে এসেছে রুহুল মানিতে, আবার এটা হাদিসের মধ্যে এসেছে। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি দুটি হাত তুলে দোয়া করলেন, আর দোয়া করার পর সবাইকে উদ্দেশ্য করে বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 10-11টি আয়াত তিলাওয়াত করে নবীজি শুনিয়ে দিয়ে বললেন, এই গুণাবলীগুলো যে সকল মুমিন মুমিনারা অর্জন করবে তারা প্রত্যেকেই জান্নাতি হয়ে যাবে, সন্দেহ নাই। সব জান্নাতি। কিছু গুণাবলীর কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন যেগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মেসেজ দিয়েছেন। শুধু এখানেই শেষ না, আদাবুল মুফরাদে ইমাম বুখারী আলাইহির রহমা, তাফসীরে ইবনে কাসীর ইমাম ইবনে কাসীর আলাইহির রহমা উল্লেখ করেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করা হলো যে আপনার আমার কলিজার টুকরা নবীর আদর্শ কি, রাসূল কেমন ছিলেন, রাসূলের বৈশিষ্ট্য কেমন ছিল, উসওয়ায়ে হাসানা কেমন ছিল। হযরত আয়েশা সূরা মুমিনুনের এই আয়াতগুলো শুনিয়ে দিয়ে বললেন, এই সবটাই আমার রাসূলের আদর্শ ছিল। এই সমস্ত বর্ণনাগুলো প্রমাণ করে নবীজির এই গুণাবলীগুলো যে সমস্ত মানুষেরা আমল করবে, পালন করবে, প্রতিষ্ঠিত করবে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ সামনের 11-10 নম্বর আয়াতে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন,
الذين يرثون الفردوس هم فيها خالدون اور اللہ جنتی ہوگے شدو جنتی نا جنت الفردوس رو دیکھر ہی ہوگے شوق گناہ بولے جارا عمل کرو بھی پتشتی دے بولے آگر فائدہ دے بولا جارا پروبرتی کتا بوزے آج بے زیرا تو گروت تو بولنو اچھا شنی تو دیکھی کی عمل کرتا ہوگے বিশ্বাস করেন দেখতে পাচ্ছি ওয়াজ মাহফিল গুলো আস্তে আস্তে বিনোদন নাটক কৌতুক আর গানের দিকে ঝুঁকে যাচ্ছে দিন দিন বাস্তব কথা বলছি আমি অবাস্তব বলছি না যদি আমার কথা অবাস্তব মনে হয় এখন ইউটিউবে সার্চ দেন হাসির ওয়াজ দেখবেন কম পক্ষে 100টা সামনে চলে আসছে কম পক্ষে এটাই কি ওয়াজের মেসেজ ছিল তো কেন এটা হচ্ছে অন্ধকার দেখি যেদিকে তাকাই আমি একবার একটা ঘটনা দিয়েছিলাম আমার ফেসবুকে লিখে পেয়েছে এই ঘটনা লেখার পেছনে কারণ আছে ফরিদাবাদ মাদ্রাসা একজন শাইখুল হাদিস আমার গাড়িতে পুস্তকলা ব্রিজ পার হয়ে নিচে নামলাম হুজুরের কারণে ড্রাইভ আমি করছিলাম হুজুর বললেন মাওলানা এ তো ওয়াজ করে কান্দাইতে কান্দাইতে মানুষকে পাগল বানায় ফেলতেছে একটু সাইড করেন না একটু শুনি তো আমিও গাড়িটা সাইড করলাম হজরত হাসান আর হুসাইনের কিচ্ছা বলতেছে কথা বুঝেন নাই আমার ওই যে নানাজি আপনি কে আপনার বাপকে আমার বাপকে এই সেই ইচ্ছা বলতে বলতে ওরে বাপ রে বাপ কান্দায় সব হৈহল্লুর করে কান্দছে হুজুর আমারে বললেন আচ্ছা মাওলানা এটা আপনি কি কোনো কিতাবে পড়েছেন আমি বললাম হুজুর আপনি আমার লজ্জা দিতেছেন আপনি আপনার জ্ঞান আর আমার জ্ঞান মিলল আপনি পাইছেন কিনা সেটা বলেন কোনা মাওলানা আমি তো কোথাও পাই নাই চিন্তা করলাম আপনি তো বড় আলে মানে হুজুর এটা রেসপেক্ট করে বলতেছেন আর কি তো আপনি পাইছেন কিনা সেটা জানার জন্য বললাম আপনারা তো ওয়াজ করেন এগুলো পড়েন টরেন আমি বললাম হুজুর আমি পাই নাই আপনি পাইছেন নাকি তো হুজুর বললেন আল্লাহর কসম এর কোন ভিত্তি নেই টোটাল বানোয়াট কিচ্ছু নবীর নামে হযরত হাসান আর হুসাইন জান্নাতের যারা সরদার হবে তাদের নামে রাসূলুল্লাহর নামে মিথ্যা গল্প শোনায় মানুষকে কাঁদাচ্ছে তার জবাব কে দিবে হাসরের মাঠে বলেন আমি এটা নিয়ে একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছিলাম অনেকে আমার গালাগালি করেছে অমুক হুজুর এটা করছে এই হুজুর এই ওয়াজ করছে আপনি এটার বিরুদ্ধে করলেন কি আরে ভাই হুজুর কোরআনের বিরুদ্ধে কথা বললে কিছু বলা যাবে না 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 হুজুরের জন্য কোরআন হাদিস নাই সাবধান হন এখন মানুষকে সচেতন হতে হবে আল্লাহ হেদায়েত দান করুন এদের তারপর আমি চ্যালেঞ্জ করেছি কেউ যদি কোনো কিতাবে দেখাতে পারে তাহলে আমি ক্ষমা চাইবো আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা দেখাইতে পারেনি আজ পর্যন্ত দেখাইতে পারেনি এগুলো বর্জন করতে কোরআন এবং হাদিস মুখী মানুষকে করতে হবে তাই না ওয়াল্লাযীনা হুম আনিল লাগুয়ি মুরিদুন হবে যিনি ওয়াজ করবেন তিনি লাগুয়ুন কাজে জড়িত তাহলে মানুষ কোথা থেকে মুক্ত থাকবে বলেন বোঝার জন্য বলতেছি আর কি আল্লাহ হেদায়েত দান করুক আমসিক আলাইকা লিসানাক যে কথা বলতেছিলাম মুক্তি কিসে রসুল তিনটি কথা বলেছিলেন তার মধ্যে এক নম্বর হলো জবানকে হেফাজত করা জবানকে কন্ট্রোল করা আসলে আমরা জবানকে কন্ট্রোল করি যা কোরআন হাদিসে আছে তাই বলি যা কোরআন হাদিসে আছে সেভাবে চলি মানুষের গীবত না করি অনর্থক কথাবার্তা না বলি মানুষকে নিয়ে উপহাস না করি তামাশা না করি গীবত না করি হঠাৎ একজনকে ডাকতেছে কয় স্টেডিয়ামে দিঘায় জিজ্ঞাসা করলাম ভাই তারা স্টেডিয়াম ডাকলেন কেন দেখেন হুজুর মাথায় পুরো চুল নাই তাই এটার স্টেডিয়াম ডাকে বাপমা নাম রেখেছে নাম ধরে ডাকে এ ধরনের উপাধি দিয়ে কাউকে ডাকা হারাম জায়েজ নাই যে নাম আছে সে নামে ডাকে বলে ভাই স্টেডিয়াম তো মাওলানা ভাসানী স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম ওগুলো আলাদা এটা আবার স্টেডিয়াম হইলো কেমনে হুজুর দেখেন না মাঝখানে পুরা খালি আর সাইড দিয়ে গ্যালারি চিন্তা করছেন জায়েজ নাই এগুলো কারোর সাথে তামাশা করে এগুলো করে গুনাহ করা
যাবে না। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, গুনাহে বেলাযাত, অহেতুক গুনাহ, এগুলোর মধ্যে এগুলো সামিল, এগুলো পরিহার করি। অহেতুক মানুষকে নিয়ে এমন কথা না বলি যার দ্বারা গুনাহ হচ্ছে, অহেতুক মানুষকে নিয়ে এমন তামাশা না করি যেটা গুনাহের কারণ হচ্ছে, অহেতুক মুখ থেকে আজে বাজে কথা বলে নিজেকে গুনাহগার সাব্যস্ত রাখি। আল্লাহ আমাদের কবুল করুন। এক নম্বর হলো আমসিক আলাইকা লিসানাক, দুই নম্বর হলো ওয়াল ইয়াসআকা বাইতুক, ঘরের সময় বাড়িয়ে দেয়, ঘরের সময়টাকে লম্বা করে দেয়। এখন তো বাবা একদিকে, মা আরেক দিকে, বাবা যদি এক ক্লাবে যায়, মা আরেক ক্লাবে যায়, বাস্তব কথা বলতেছি, সন্তান একেবারে পিছে শেষ। 2018 সালে মিছিল হয়েছিল, বাচ্চারা রাস্তায় নেমেছে, মা বাবার বিরুদ্ধে মিছিল করেছে, বাবা মাকে মোবাইল মুক্ত করে আমাদের প্রতি মনোযোগী হওয়া মিছিল করেছে, বাচ্চারা রাস্তায় নেমে মিছিল করেছে, কেউ মোবাইল মুখী, কেউ বাইরে মুখী, দিহান কোত্থেকে তৈরি হচ্ছে, আনুষ্কা কোত্থেকে তৈরি হচ্ছে, ঐশী কোথায় তৈরি হচ্ছে, বাবা মা সন্তানকে সময় কম দিচ্ছেন তাই হচ্ছে। প্রতিটা বাবা প্রতিটা মা যদি তার মেয়ের প্রতি, তার সন্তানের প্রতি, ছেলের প্রতি যদি যত্নবান হতেন, ছেলে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে নামাজ আদায় করলো কিনা, মাসজিদে গেল কিনা, নিজের হাত ধরে ধরে মাসজিদে নিয়ে যান, ঘরে সুন্নতটা আদায় করেন। বাচ্চা যদি নাবালেগ হয়, ঘরে আপনি আগে সুন্নত পড়েন, সুন্নত নামাজটা ঘরে পড়াও আরেকটা সুন্নত, আপনার বাচ্চার মাথায় একটা মেন্টালিটি তৈরি হবে, চিন্তা ধারণা তৈরি হবে, নামাজ আমার বাবা পড়ে, আমার মা পড়ে, আমাকেও পড়তে হবে। নামাজের পরে কোরআনে কারিমের তালিম দেন, তরবিয়ত শিখান, হাদিস শোনান, সুন্নত শিখান, খাবারের সুন্নতটা কি বলেন, ওঠার সুন্নতটা কি ঘুম থেকে বলেন, ঘুমাতে যাওয়ার সুন্নতটা কি বলেন। বাচ্চাদের সমস্ত নজরদারির মধ্যে যখন বাবা মায়ের বড় হবে, ওই বাচ্চা কোনোদিনও ঐশী আর আনুষ্কা হিসাবে তৈরি হবে না, আল্লাহর ওলি তথা জুরায়েদ বাগদাদী হয়ে তৈরি হবে, জুরায়েদ বাগদাদী হবে, কসম করে বলছি। বাবা মায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, সন্তানকে সময় দেন। আর এখন বাবা মা সন্তানকে সময় দেয় না, কার সাথে নিশ্চয় জানে না, কি করছে জানে না, রুম আটকে বসা কি করতেছে জানি। আগে ছোটবেলা আমরা দেখতাম বাচ্চারা খেলতে যেত, আপনারাও দেখেছেন স্টেডিয়ামে মাঠে ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, এখন দেখেন এগুলো কমে যাচ্ছে, এখন কি করে জানে, সারাদিন খালি মোবাইল খেলে, পাবজি খেলে, পাবজি একটা গেম আছে, এটা খেলা শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রথমত হারাম, দ্বিতীয়ত ওই গেমসের ভিতরে এমন এমন শিরকি গাছ আছে যেগুলো সবটাই হারাম। ইসলামকে অপমান করে, কোরআনকে অপমান করে, মসজিদকে অপমান করে, সরাসরি কুফরি আকিদা শিরকি কাজ দিয়ে ভরা। আর এই ইয়াং জেনারেশন ওই গেমের মধ্যে সময় দেয়, বাবার খবর নাই, মায়ের খবর নাই, আবার কি আছে আরেকটা জানি কি ফায়ার, কি জানি ফ্রি ফায়ার, চিন্তা করছেন, হঠাৎ লাভ দিয়ে উঠে এই আক্রমণ করতে হবে, হ্যাঁ হ্যাঁ আমার বিল্ডিং আক্রমণ করতেছে, উঠে এটা প্রোটেক্ট করতে হবে, এখন সৈন্যবাহিনী দিয়ে ওইটা সাজায়, কি করে না করে, বাবার খবর নাই, মায়ের খবর নাই, বাচ্চা কাচ্চারা এদিকে না, আরো তো আছে পর্নোগ্রাফিতেও ঢুকে যাচ্ছে, আরো অবস্থা খারাপ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, বাবার খবর নাই, মায়ের খবর, বাস্তব কথা বলছি, এগুলো বন্ধ করেন। বলিয়া সাহকা বাড়িতে বাবা মা যারা হয়েছেন, বড় ভাই যারা আছেন, মাইকের আওয়াজ যত জায়গায় যাচ্ছে, আপনার মেয়ের প্রতি আপনি সুনজর দিন, আপনার বাচ্চার প্রতি আপনি সুনজর দিন, তার গতিবিধি ফলো করুন, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তাহলে অন্তত পক্ষে আপনিও নিরাপদ হবেন, আপনার বাচ্চার জিন্দগিটা লাইফটাও নিরাপদ থাকবে। এই নজরদারি বাবা মায়ের না থাকার কারণে ছেলে গ্যাংস্টারের লিডার হচ্ছে, কিশোর গ্যাং, কিশোর গ্যাং 18 বছর 19 বছরের সিরিয়াল কিলার তৈরি হচ্ছে, কয়েকদিন পর পর পত্র পত্রিকায় আসে, কারণ বাবা মায়ের নজরদারি নেই। আর রসুল এই কথা 1450 বছর আগে বলে গেছে, কিছু হলেই একটা শ্রেণী মাদ্রাসার উপর আক্রমণ করে, মাদ্রাসা শিক্ষার উপর আক্রমণ করে, কোরআন শেখানো যাবে না,
মাদ্রাসার সিলেবাস চেঞ্জ করেন, ইংলিশ ঢুকান, ওইটা ঢুকান, সেটা ঢুকান। আরে আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে গিয়ে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, যারা ইসলামের বিরুদ্ধে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আরে নাজাত কিসে? তা তো কোরআন শিক্ষা দেয়, তা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, তা ইসলামে শিক্ষা দেওয়া হয়। যারা মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে, আমি বলতে চাই মাদ্রাসা শিক্ষা সিলেবাস পরিবর্তন না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন হাদিস বাধ্যতামূলক করেন, বাধ্যতামূলক করেন, বাধ্যতামূলক করেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন, রসুল শিক্ষা দিয়েছেন, কে মানল না সেটা আলাদা কথা, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটির কোন কিতাবে এই ধরনের লেখা চ্যালেঞ্জ করলাম। আমি পড়েছি, আমি সমাজ বিজ্ঞান নিয়ে অনার্স পর্যন্ত পড়েছি, ঢাকা কলেজ কামিল পর্যন্ত পড়েছি, আলিয়াতে